দেশের অন্যান্য স্থানেও হরতাল চলছে। সারা দেশের হরতালের খবর জানাচ্ছেন লাবিন রহমান। জামায়াত শিবিরের সমর্থকদের সাথে সাধারণ মানুষ ভোর 6টা থেকে পাবনা নগরবাড়ি ঢাকা মহাসড়কের বেশ কয়েকটি স্থানে গাছের গুড়ি ফেলে টায়ার জ্বালিয়ে অবরোধ করে। যশোরের দড়াটানা মোড় থেকে জেল রোডে মিছিল বের করা হয়। শহরতলির শঙ্করপুর এলাকা থেকে যশোর খুলনা মহাসড়কে হরতাল সমর্থকের পিকেটিং এ মহিলারা অংশ নেয়। কুষ্টিয়া শহরের গুড়িয়া বাড়াখাদায় 11টি গাড়ি ভাঙচুর এবং একটি ট্রাকে অগ্নিসংযোগ করে পিকেটাররা। অপরদিকে ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় 5টি গাড়ি ভাঙচুর ও 2টি গাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা। নাটোর বগুড়া মহাসড়কের দীঘাপতিয়া এলাকায় একটি ট্রাকে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। নিরাপত্তা বজায় রাখতে শহরের বিভিন্ন মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। চট্টগ্রাম বন্দর থেকে কোনো পণ্যবাহী ট্রাক চলাচল করেনি। নগরে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ র‍্যাবের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। সাভারের আশুলিয়ায় একটি মিছিলে পুলিশ ধাওয়া দিলে পিকেটাররা একটি ট্রাকে ও একটি বাসে আগুন দেয়। এ সময় জামায়াতের 10 নেতাকর্মীকে আটক করে পুলিশ। ময়মনসিংহে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে জামাত শিবিরের সমর্থকরা। শহরে কোনো দোকানপাট খোলেনি, দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে যায়নি। গাড়ি ভাঙচুর, রাস্তায় টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগের মধ্য দিয়ে চাঁদপুরে হরতাল চলছে। খুলনার ফুলতলায় জামাত শিবিরের কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে আহত হয় 20 জন, এর মধ্যে ফুলতলার ওসি সহ 4 পুলিশ আহত হন। ভোলা শহরে কয়েক কিলোমিটার এলাকায় গাছ ফেলে রাস্তা অবরোধ করে হরতালকারীরা। চৌমুহনীতে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে। লক্ষ্মীপুর শহরে মিয়ার রাস্তায় মাথায় কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করে জামাত শিবিরের কর্মীরা। লালমনিরহাটের বুড়িমারি স্থল বন্দরে ভারতীয় ট্রাক এলেও মাল লোড আনলোড হয়নি। এদিকে বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে টানা 48 ঘন্টার হরতাল পালিত হচ্ছে দেশের অন্যান্য জেলাতেও।